গণফোরামের দুই পক্ষের বিরোধ ধীরে ধীরে সুস্পষ্ট হয়ে উঠছে। এক পক্ষের নেতৃত্বে ডক্টর কামাল হোসেন, অন্য পক্ষে রয়েছেন কয়েকজন সিনিয়র নেতা। মাত্র তিন দিনের ব্যবধানে দুপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনেই স্পষ্ট হয় গণফোরামের বিরোধ। ৬ মার্চ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ব্যানারে ডক্টর কামাল হোসেন সংবাদ সম্মেলন করলেও সংসদ সদস্য মোকাব্বির খান ছাড়া গণফোরামের বেশিরভাগ সিনিয়র নেতাই উপস্থিত ছিলেন না। মাত্র তিন দিনের মাথায় মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে আবারও গণফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী ও আবু সাইদ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাদের বক্তব্যেই সুস্পষ্ট ডক্টর কামালের সাথে তাদের মতবিরোধ। তিন দিন আগে দলের আরেক সংবাদ সম্মেলনে ডক্টর কামাল অংশ নিলেও এদিন কেন ছিলেন না এমন প্রশ্নোত্তরে সিনিয়র নেতাদের দাবি, তিনি অসুস্থতার কারণে অনুপস্থিত। উনি অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। সেদিন একটা অনুষ্ঠানে উনি গিয়েছিলেন এবং খুব কষ্ট হয়েছে। এরপরে আবার উনি আর আসতে পারেননি এবং আমরা ওনাকে মানে এখানে নিয়ে আসতে আর চাইনি। কামাল হোসেন সাহেব সম্বন্ধে আপনি যে কথাটা বলেছেন, কামাল হোসেন সাহেব অবশ্যই বাংলাদেশের সংবিধান একজন প্রণেতা। একটা রাজনৈতিক নেতার সাথে তার সহকর্মীদের বা কর্মীদের মত বিরোধ হতে পারে। সম্মেলনের একটা তারিখটা উনি আমাদের বলেছিলেন যে তারিখটা কিছু পিছিয়ে দেন এবং ওনার কথা মতো আমরা দুইবার পিছিয়েছি। থার্ড টাইম উনি মিটিংয়ের ডেট দিয়েছিলেন এবং সেই দিন উনি আসতে পারেন নাই, আমরা সেই দিন এর ঘোষণা দিয়েছি। উনার আমাদের সাথে থাকবেন কি থাকবেন না আগামী সম্মেলনে সেটা উনি নিজেই সিদ্ধান্ত নেবেন যে উনি আমাদের সাথে থাকবেন কি না। ওনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব না, আরেকটা উনি ওনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং সম্মেলনের ভিতরে উনি সিদ্ধান্ত নেবেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলো নিয়ে আগামী দিনে জাতীয় ঐক্য করতে চান বলে জানান গণফোরামের একাংশের নেতারা। আসলে কি আদৌ বর্তমান প্রেক্ষিতে, বর্তমান অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল বাংলাদেশে আছে কিনা আমি আপনাদের জিজ্ঞেস করি। মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল এই মুহূর্তে বাংলাদেশে নাই। বড় দলগুলোর কথা বলছি, ডিএসএডি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তিনি আপনাদের দাবি ছিল সাংবাদিক সমাজের পক্ষ থেকে দ্রুত এ আইনের অসামঞ্জস্যসমূহ দূর করা, দুই ছিল এ আইনের অপপ্রয়োগ করে যাতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সংবাদ সাংবাদিকতার ক্ষেত্র সংকুচিত না হয় সেটা দেখা। তিন নম্বর আপনি লিখেছিলেন গণমাধ্যম ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা, কোনোটাই হয়েছে? আপনাদের দাবি সাংবাদিকদের কোনো দাবি তারা মেনেছে? মানে নাই, প্রতারণা করেছে। জাতীয় প্রয়োজনে আমরা আবার ঐক্য করব। আমরা ঐক্যফ্রন্ট এখন কার্যকর হচ্ছে না, ঐক্যফ্রন্ট কিন্তু এখন কার্যকরী নাই। ঐক্যফ্রন্ট কিন্তু এখন কোনো মাঠে বা কোনো ইসে কাজ করছে না। ওরা যখন কাউকে ডাকে ইন্ডিভিজুয়ালি ডাকে, জাতীয় প্রয়োজনে আমরা অবশ্যই ঐক্যফ্রন্ট আরও বৃহত্তর আকার হতে পারে, আরও নতুন পরিধিতে হতে পারে। আমাদের জাতীয় ঐক্যফ্রন্টে কিন্তু আমরা বলি নেই কখনো যে আমরা নেই, এবং এটা যদি ভবিষ্যতে চালু হয় ইনশাল্লাহ জাতীয় ঐক্যে আমরা কার সাথে থাকবো কি থাকবো না, কোনো ফ্রন্টে আমরা যাবো কি যাবো না সেগুলো আমরা ডিসাইড করে নেবো। এবং এটা আমরা সম্মেলনে ডিসাইড করবো যে আমরা জাতীয় মানে ঐক্য ফ্রন্টে থাকবো না নতুনভাবে আমরা ঐক্য ফ্রন্ট করবো। লিখিত বক্তব্যে গণফোরামের একাংশের নেতা সুব্রত চৌধুরী বলেন, দেশে চলমান বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতি চলছে। অবকাঠামোগত যত উন্নয়ন তত লুটপাট, এই রীতিতে অনৈতিক কর্মকাণ্ডকে উন্নয়ন হিসাবে জাহির করা হচ্ছে। বর্তমানে রাষ্ট্র একটি ভয়ঙ্কর সার্বিক নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় দেশের সকল দেশপ্রেমিক নাগরিক ও মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ ও লালন করেন তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে বর্তমান কর্তৃত্ববাদী দুঃশাসনকে হটাতে হবে এবং বর্তমান বিরাজমান অবস্থা থেকে জাতিকে নিষ্কৃতি দিতে জাতীয় সরকার গঠন অপরিহার্য। এর আগেও 2020 সালের 21 অক্টোবর করোনার মধ্যে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা। তখন ডক্টর কামাল হোসেন ও তৎকালীন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন তারা। এম আর আমিন, সময় সংবাদ, ঢাকা।